প্রশ্ন করেছেন, বিয়ে করতে হলে মেয়েকে অনেক টাকার গহনা দিতে হবে, এটা কি বাধ্যতামূলক? এটা চাপিয়ে দিয়ে বিয়ে কি কঠিন করছে? ইসলামী নিয়ম আপনি কি বলেন? আসলে মেয়েকে গহনা দিতে হবে এটা কিন্তু বাধ্যবাধকতা ইসলাম কোনোদিন বলেন নাই, কোথাও নাই। এটা আসলে আপনি দেন কেন? মেয়েরা যে জিনিসটি সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে গহনা, কারণ গহনার মাধ্যমে তাদের টাকাটা অবশিষ্ট থাকে। আপনি যে মাহার দিবেন মাহারটাকে গহনা আকারে দেন, এতে সুবিধা হলো টাকাটা হারিয়ে যায়, ব্যাংকে রাখলে সুদে ঢুকে, অথবা ব্যাংকে রাখলে ব্যাংক দেউলিয়া হয়ে যায়, শেষ হয়ে যাবে। কিন্তু তারা নিজেদের কাছে যে কোনো টাকাটা রাখতে পারে, সেই জন্য আপনি মাহারটাকে গহনা আকারে দেন, এটা আপনার মাহারের অংশ হিসেবে দেন, শরীয়ত এটাই চায়। এই জন্য এখন আলহামদুলিল্লাহ আমাদের লেখা থাকে যে মহার বাবদ এত টাকা উসুল, মহার কত অর্থাৎ গহনা বাবদ এত টাকা উসুল মহারের, এই জন্য এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি বলেন যে না আমি স্বর্ণ দিব না, আমি তাকে টাকাই দিব, তাহলে আপনি টাকা দিবেন, অর্থাৎ আপনাকে তো মাহার দিতেই হচ্ছে। সেই মাহারটা আপনি কিভাবে নিবেন, কিভাবে দিবেন, সেটা হলো বড় কথা। আপনি মাহারটা অতিরিক্ত দেয়াটা কিন্তু আপনার জন্য বাধ্যবাধকতা নেই, কিন্তু আপনি অর্থাৎ গহনা অতিরিক্ত দেওয়াটা বাধ্যবাধকতা নেই। আপনি মাহার দিবেন, মাহারটা টাকা দিবেন না গহনা দিবেন, না গরু দিবেন, না ছাগল দিবেন, নাকি বাড়িঘর লিখে দিবেন, না জমি দিবেন, এটা আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন যে আমি না সাধারণভাবে তাকে কাপড় চোপড় দিয়ে সামান্য জিনিস কানে এবং গলায় দিয়ে হালকা জিনিস দিয়ে আমি তাকে সাজায় নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আর বাকি যেটা তাকে আমি সরাসরি মাহার বাবদ তাকে টাকাই দিব, বা তাকে জমি দিয়ে দেবো, বা তাকে ব্লাড দিয়ে দেবো, সেটাতে কোনো সমস্যা নেই। আর যদি বলেন যে না আমি মাহারের অংশ একটা অংশ দিয়ে আমি তাকে গহনা কিনে দেবো, তাহলে তার এটা সেটা সে সংরক্ষণ করে রাখবে এবং সেটা একটা সম্পদ হিসেবে থাকবে, বাড়তেই থাকে সম্পদ, এই বিশেষ করে স্বর্ণের দাম, সেই হিসেবে তার জন্য এটা খুব লাভবান হবে, এই জন্য অনেকে নিয়ে থাকে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আপনার এটা বোঝার কোনো কারণ নেই যে স্বর্ণ দিলে এটা অতিরিক্ত, এটা মাহার অতিরিক্ত হবে, সেটা নয় আসলে।